আসসালামু আলাইকুম। ভ্রমণ করুন, দেশকে জানুন, দেশকে ভালোবাসুন। এই যাত্রায় আমরা যাচ্ছি হাটহাজারি কৃষি ফার্মে, যা দেখতে অনেক সুন্দর। রাস্তার দুই পাশে সারিবদ্ধ সুপারি গাছ, তার আশপাশে সবুজের ঘেরা, তার মধ্যে ফুটে রয়েছে সূর্যমুখীর সুবাস। চট্টগ্রাম থেকে কিভাবে যাবেন হাটহাজারি কৃষি ফার্মে, সব কিছু ডিটেল ভাড়া এই ব্লগে পেয়ে যাবেন। আশা করি সকলেই ভালো লাগবে। সম্পূর্ণ ব্লগ দেখার জন্য অনুরোধ রইল। বর্তমানে আমরা আছি মুরাদপুর। মুরাদপুর থেকে আমরা যাচ্ছি হাটহাজারি বাস স্টেশন, ভাড়া 30 টাকা করে। আর হাটহাজারি বাস স্টেশন থেকে রিক্সা করে কৃষি ফার্ম যাচ্ছি 50 টাকা ভাড়া নিয়ে। তো আমাদের ভিডিও দেখতে থাকবেন আর আমাদের সাথে থাকবেন, সম্পূর্ণ ডিটেল এই ব্লগে পেয়ে যাচ্ছেন। আশা করি সকলেই ভালো লাগবে, এনজয়তে থাকুন আর সাথে থাকুন। দেখতে দেখতে চলে এলাম কৃষি ফার্মে। অলরেডি দেখেন পিছন দিয়ে দুই পাশে সারি সারি সুপারি গাছ, ছবি থেকে সুন্দর। আসলে ছবি থেকে অনেক সুন্দর লাগে, যে ছবি ধরে আমরা দেখি তার চেয়ে সুন্দর। তো আজকে দেখতে আসলাম যে সূর্যমুখী ফুল, তার চাইতে বেশি দেখাচ্ছে মানুষের কল্লা। মানে ওইখানে এমন অবস্থা, মানুষের পুরো ম্যাচ বান্ধি হয়েছে এমন অবস্থা, পুরো মানুষ চিড়িমিড়ি করতেছে এখানে। তো দেখতেছেন অলরেডি আমরা ফিল নিয়ে চিল করতেছি, রাস্তাটা ভিউ দেখতেছি, আপনারা যেন ট্রাই করতেছি। তো আমার সাথে আসছে টুইন, একজন সরকারি কর্মকর্তা আর একজন ইঞ্জিনিয়ার। সো আমি ব্লগার, তো ব্লগিং যেগুলো থাকেন আর সাথে থাকেন আর কিছু ভিউ দেখানোর ট্রাই করতেছি আপনাদের। তো ভাই ব্রাদাররা, ফাইনালি আমরা ভিতরে উঠেছি, খুব ভালো লাগতেছে, অন্যরকম আলাদা একটা ফিল পাচ্ছি। ব্যাকগ্রাউন্ড এই হলো আর আমরা তিনজন পাশে ইঞ্জিনিয়ার কিনে, পাশে সরকারি চাকরিজীবী নিয়ে আছি, মাঝখানে একটা বেকার। তো কেমন লাগছে তোমাদের, দিনটা কেমন যাচ্ছে? সেরা সেরা। আমি তো সেই আসলে আজকে প্ল্যান হুট করে প্ল্যান হয়েছে, তো আর তানবির ভাইকে মিস করতেছি। ধন্যবাদ আমাদের সিঙ্গার ভাই তানবির ভাইকে মিস করতেছি, তার এলাকায় আসছে কিন্তু পাইতাম আজকে, তে থাকলে সমস্যা নেই ভাই, নেক্সট টাইম আবার আসবো। কিন্তু এত সুন্দর জায়গায় ফিরে যেতে পারতেছি না,
তোসান ফিলিংসে বলো তোমার কেমন লাগছে তোদের জন্য ফিলিংসটা কি বলবো ভাই জানি তো কইনা ভাই দেখ কি ওই খেলা রান্ডাইলে মন মায়াটা বল আর ভাষা হারিয়ে ফেলছিস টেনশন দূরে দে বুঝি তো ভাই দাদা আসলে ভিউ সেই দাদা চলে আসুন এই ভিউটা পেতে হলে আজ দাদা সম্ভব চলে আসবেন আজ ভালো কথা এখানে গাছ না আর একটা কথা এখানে আসবেন ভিতরে দেখবেন এই বাদরদেরলে গাছ ধরে ছবি তুলবেন মানে ছবি তুলবেন ঠিক আছে ফুল ধরবেন না বিভিন্ন এই নিচে থেকে গুলো দেখবেন তো দেখতে থাকেন ভিউ আর বেস্ট বেস্ট ভিউ দেখুন ট্রাই করতেছি পিছনের ভিডিও মারাত্মক এখন প্রচুর মানুষ এখানে ফুল তোলার ছবি তোলার জন্য প্রচুর মানুষ লাঠি পিঠা চলতেছে এই অবস্থা ভাই রে ভাই কি সূর্যমুখী ফুল দেখতে আসছে মানুষের ভিড় আফান্ডে খালামুনের ভিড় দেখি আমি নিজেও টাকে খেয়ে গেছি কারণ যানজট হয়ে গেছে ট্রাফিক পুলিশ দরকার তো আমি চিন্তা করতেছি এমন একটা জায়গায় খুঁজে পেয়েছি অলরেডি আমার বন্ধু সরকারি মেন ছবি তুলতেছে এই জায়গায় কেউ ছবি তুলতেছে না অনেক সুন্দর সিরিয়াসলি অনেক সুন্দর আমি আর দূর থেকে দেখাই দেখেন একটা গাছ আর একদের ড্রেন মানে পুরাই অস্থির আর সূর্যমুখী ফুল হচ্ছে ঠিক ওই জায়গায় একটু দূরে এই মাছ দেখতেছে মানুষ ঠিক একটু এই পাশে চলে আসবেন দেখেন এই গাছটা পেয়ে যাবেন তো সূর্যমুখী নিয়ে বসে থাকবেন না আর আমরা বলে চুরি করে খেয়েছি চুরি করে না এমনি পাইছি বন্ধু খেয়েছি অনেক মজা তো যারা আসবেন একদম উচারে চলে যাবেন বলে খেতে তা আমি কিছু ফটোশ্যুট করি এখানে সোফার ভেতরটা অলরেডি পিছনে দেখতেছেন সবগুলো মানুষ অনেকগুলো দেখছেন কারণ রিজনটা হচ্ছে যে বিভিন্ন গ্রুপে গ্রুপে এই জায়গাটা ভাইরাল হয়ে গেছে এই জন্য তাহলে আপনারা চলে আসতে পারেন একদম শর্ট ট্যুর অনেক চিপ প্রাইজের ট্রাভেল ব্লগ হচ্ছে আজকে সিরিয়াসলি 150 টাকা ট্রাভেল না আরও কম প্রাইজের হচ্ছে 30-30, 60-50, 100 একদম সিম্পল বাজেটের একটা ট্রাভেল কেমন ছিল আজকে সেই মানে টাইমও কম ঘুরিয়ে দিতে পারবেন চাইলে এখান থেকে ভিউটা অনেক সুন্দর যারা নেচার ফটোগ্রাফি করেন শুক্রবার আসবেন না হ্যাঁ শুক্রবারে যারা আসবেন চিন্তা করবেন ওটা মানে আপনার জন্য ওখানে ব্যস্ত না অন্য অন্য দিন আসবেন রিজনটা হচ্ছে আপনি ভালো করে ছবি তুলতে পারবেন তাহলে আপনি শান্তি ছবিটা পাবেন সিরিয়াসলি এখানে ছোটো করে করছে মোটামুটি অনেক বড় স্পেস আছে এই সেট থেকে সেট আমার ক্যামেরাতে কতটুকু জানি না আস্তে আস্তে অনেক তো সময় নিয়ে আসে ঘুরে যাবেন আশা করবো আপনাদের ভালো লাগবে জায়গাটা আসলে অনেক সুন্দর অনেক সুন্দর জায়গা তো ভাইবে দাঁড়া দেখতে দেখতে ব্লগে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকে শুক্রবার প্রচুর মানুষ কি বলবো আজকে এখানে ছবি তুলে মজা পাইনি নেক্সট টাইম ইনশাআল্লাহ আবার আসবো এই জায়গায় কৃষি ফার্মে আবার আসা লাগবে কারণ এই রিজনটা এই জায়গাটা সুন্দর সুন্দর জায়গা ছবি তুলতে না পারলে মিস করতেছি তো আমার দুটা পেজ আছে ওএস মাহাদি ওটাতে কন্ট্যাক্ট করতে পারেন আর দ্য ট্রাভেল চট্টগ্রামে আরও ডিটেল দিয়ে থাকে ওখানে লাইক দিয়ে পাশে থাকতে পারেন ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে দুই পেজের আপনারা পেজ দুটা লাইক দিয়ে দেবেন আমার পাশে থাকবেন আর যারা কোনো কন্ট্যাক্ট করতে চান আমার সাথে ওয়েস মাহাদিতে কন্ট্যাক্ট করবেন আর আমার দুই ফ্রেন্ডকে অসংখ্য ধন্যবাদ তো ফাইনালটা অলরেডি প্লেসটা অনেক জোশ আর সূর্যমুখী ফুল ছিল আরও প্লেস অনেক বেস্ট ছিল আর কুনা দিয়ে গাছটা ছিল চিকন করে ড্রেনের পাশে ওই জায়গাটা সবচেয়ে বেস্ট আর কুনায় গিয়ে বইরে না খেয়ে যাবেন না এখান থেকে অফার ফ্রি ফ্রি অফার সরকারি আমাদের ইঞ্জিনিয়ারকে অসংখ্য ধন্যবাদ হোসেন ভাই তো ভাই ব্রাদাররা আমার দুই বন্ধু যে আসছে হোসাইন আর মেহেদি অসংখ্য ধন্যবাদ দুজনকে তুই না আর যাই হোক আপনার সবাই অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর দুটো পেজ লাইক দিয়ে দিবেন বড়েচুর বড়েচুর পাশে আমি হেল্পার
ছিলাম পকেটে কিন্তু গুদাম হিসেবে রাখছি বড় অনেকগুলো আসলে মিস করবে না যাই হোক আমরা যাচ্ছি আজকে এই পর্যন্ত শর্ট ট্রিপ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন বন্ধু তুমি কেমন ছিল আজকে দিনটা আজকে দিনটা আমার জন্য অনেক ভালো ছিল সরকারি দিকে সেরা 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 না ভালো লাগে না আজকে মানুষ বেশি শুক্রবারে আসলে এই প্যারাটা খাইতে হবে প্রচুর মানুষ আর প্রচুর জ্বালা খেতে হবে এই জন্য আমি শুক্রবার ট্রিপ দিই না আজকে হুট করে সরকারি মানুষের জন্য আজকে ট্রিপ দিছি তো এই পর্যন্ত সকল ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম